বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আজ স্কুলমুখী ছাত্রছাত্রীরা। প্রায় 2 বছর অতিক্রম হয়ে গেল আজ থেকে স্কুল মুখ দেখছে ছাত্রছাত্রীরা। স্কুলে ছাত্রছাত্রীদের প্রবেশের মুখে হাতে স্যানিটাইজার দেওয়া হয়, থার্মাল স্ক্রিনিংয়ের সাহায্যে দেহের তাপমাত্রা মাপা হয়। স্কুলের ঘরগুলো পরিদর্শন করলেন স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত কর্মকার। মেঝিয়ারি চঞ্চলা বালিকা বিদ্যালয় আজ থেকে খুলে গেল। 9 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত স্কুলে পড়াশোনা চালু হলো। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা অনুসূয়া ঘোষ, স্কুলের সভাপতি তাপস কুমার চন্দ্র। তাপস কুমার চন্দ্র জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতন আজ সমস্ত বিদ্যালয়গুলি খুলছে। স্কুল খোলার জন্য ছাত্রীরা খুশি। স্কুলের মধ্যে করোনাবিধি মেনে ক্লাস নেওয়া হচ্ছে। ভালো লাগছে, অনেকদিন পর স্কুলে এলাম, সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আবার আগের মতন পড়াশোনা করতে পাচ্ছি, ম্যাডামদের ভালোবাসা পাচ্ছি, ম্যাডামদের দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমরা মেঝিয়ারি চঞ্চলাওয়ালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, তো স্কুলটাকে খুব মিস করছিলাম, তো খুব ভালো লাগছে। কেমন লাগছে এখন নতুন আবার আগের মতো ক্লাস করতে পারছে বন্ধুদের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে এখন তো ছোঁয়াছে ব্যাপারটা নেই, তাও বন্ধুদের দেখতে পাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। তোমার নাম? সৃজনা হাজরা। কোন স্কুলে পড়ো? আমি মেঝারি চঞ্চলাওয়ালা বালিকা বিদ্যালয়ে পড়ি, ক্লাস 10। আমরা বহুদিন স্কুল আসিনি, প্রায় 2 বছর পর আমরা স্কুল আসছি, আজ খুবই ভালো লাগছে স্কুল এসে। কেমন লাগছে নতুন ক্লাস? আবার নতুন ক্লাস, একসঙ্গে বন্ধুদের দেখা সাক্ষাৎ হচ্ছে, সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। কতদিন পর মোটামুটি স্কুলে এলে? প্রায় 2 বছর। আজকে ক্লাস করতে হবে, কেমন লাগছে? আজ ক্লাস করতে খুব ভালো লাগছে। স্কুল থেকে তোমাদের কিছু ব্যবস্থা করেছে? স্কুল থেকে আমাদের নতুন ক্লাস ব্যবস্থা করেছে, বা খাওয়ানোর ব্যবস্থা, বা চকলেট? হ্যাঁ, চকলেট আমাদের দিয়েছে। কেমন লাগছে স্কুলে যে তোমাদের যে করোনাবিধি কথা শোনো বলেছে, মানতে হবে, মেনে চলতে হবে? করোনাবিধি কথা মেনে বলেছে? হ্যাঁ, অবশ্যই বলেছে, করোনাবিধি সব মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার করতে হবে। পঠন পঠন করতে কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে পঠন করতে। তোমার নাম? আমার ত্রিদীপ সামন্ত। এটা কোন স্কুল? মেজরি এসএস হাই স্কুল। তোমার বাড়ি? নন্দীগ্রাম। দীর্ঘ লকডাউনের পর, দ্বিতীয় লকডাউন শেষ হওয়ার পর, সরকারি নির্দেশ অনুযায়ী আমরা আজকে বিদ্যালয়ে 9:30 থেকে ছাত্রছাত্রীদের জন্য সরকারের নিয়ম মেনে খুলে দিয়েছি। 9:30 মধ্যেই মাস্টারমশাই দিদিমণিরা সবাই এসেছেন, আমরাও তার আগে এসেছি। বিদ্যালয়ের গত সপ্তাহে সমস্ত কিছু স্যানিটাইজ করে, পরিষ্কার করে, আমাদের অফিস স্টাফদের সহযোগিতা বা এলাকার মানুষদের সহযোগিতায় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, স্যানিটাইজ করে আমরা বিদ্যালয়টাকে পুরো প্রস্তুত করেছি, যাতে করে বিদ্যালয়ে নতুন করে ক্লাস করানো যায়। স্যার, আজকে পরিদর্শন করলেন, কারণটা কি? বিভিন্ন ঘরে দেখা গেল আপনাকে গেলেন। আমরা ক্লাস শুরু করার সময় তো আপনারা জানেন যে নবম একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে 10:30 থেকে। ছাত্রছাত্রীরা 9:30 মধ্যে ঢুকে পড়েছে, তাদের উপস্থিতি নিয়ে তাদেরকে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে তাদের ক্লাস শুরু হয়েছে 10:00 থেকে। অনেকদিন অনেকদিন মশাইরা এসেছেন, ক্লাসে ঢুকেছেন, তাদেরকে কিছুটা পাঠ দিয়েছেন, করোনা সম্পর্কিত পাঠ। তাতে তারা বলেছেন যেটা করলে তাদের ক্ষতি হবে সেই কাজগুলো তারা যেন না করে, বুঝিয়ে দিয়েছেন এর গুরুত্বটা। তারা তাদের গুরুত্বটা বুঝতে পেরেছে, তারা দূরে দূরে বসে আছে, স্যানিটাইজ করেছে নিজেদেরকে, মাস্ক পরে আছে। আমি এক্ষুনি ইন্সপেকশন করে এলাম, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এলাম, অনেকদিন পর এলাম আমরা। খুব ভালো লাগছে যে আমরা আবার সেই পুরনো পরিবেশের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। ছাত্রদের কলরব স্কুলে আবার দেখা যাচ্ছে, ভালো লাগছে। ছাত্রদেরকে ঢোকানোর আগে আমরা তাদের থার্মাল গান দিয়ে তাদের বডি টেম্পারেচার নেপে নিয়েছি, তাদেরকে আমরা স্যানিটাইজ করেছি। এই স্যানিটাইজার আমরা বিডিও অফিসে, বিডিও সাহেব দিয়েছেন, সেখান থেকে নিয়ে এসেছি, স্যানিটাইজ স্প্রে করেছি তাদেরকে। যেহেতু তারা অনেকদিন পরে এসেছে, আমরা একটা করে চকলেট দিয়েছি, তারা খুব আনন্দিত। বিজয় গেল বলে, বিজয় দশমী, সেটাও বলতে পারেন, কারণ বিজয় আমাদের একটা ছাত্রছাত্রীদের কাছে একটা বিশেষ থাকে, যেখানে ওরা আমাদের চরণতলে এসে লুটিয়ে পড়ে, আশীর্বাদ নেয়, সেটা থেকে ওরা এবছর বঞ্চিত হয়েছে, আগের বছরও বঞ্চিত হয়েছিল। তো যাই হোক, খুব বেশি দিন বিজয় অতিক্রান্ত হয়নি, সেই হিসাবে ওরা এখনও আমাদের পায়ের ধুলো নিয়ে, মাস্টারদের পায়ের ধুলো নিয়ে তাদের আগামী পথটা যেন খুব সুন্দর হয় সেই আশীর্বাদ নেওয়ার জন্য এসেছে। আমরা সকলকে আশীর্বাদ করেছি, তারা যেন খুব ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, সফল থাকে। স্যার, আপনার নাম আছে? আমার নাম শ্রী সুকান্ত কর্মকার, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়, এটা কাটোয়া 2 নম্বর ব্লকে অবস্থিত।